যাত্রীদের গোমতী নদীর জোরে ক্যানেলের পার ভেঙে সুখসাগর জ্বালা দিয়ে প্রবেশ করছে। তাই উক্ত এলাকায় বসবাসকারী নাগরিকগণ সুরক্ষিত জায়গা অথবা নিকটবর্তী রিলিফ ক্যাম্পে আশ্রয় নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। গোমতী গোমতী ড্যামনি দুই সারকজন মানে ইয়াগুলো আগরতলা সিটি রগত তুই কেসে পাখিয়া ফিয়া বা তাবো উদয়পুর আমসাইও তুই কেসে বিয়া কো নরক নগুই মাংখানা অবঙ্কা মেন রোড হাইওয়ে ও লামা তুই তাবো গো তুই কপল নরক নগুই মাংখানা অর শিব জাহাজ রক বাহান যত বোঝাগৈ তঙ রুম রক টু বোঝাগৈ তঙ ইয়াং আমসাই এলাকানি বরক রত্ন সেব খাইনানি তু বোনানি অম হাইখলাই নরক গোমতী যে তুই তো মানে আবরক বো কেছে বেয়া ইয়াং রক কিসা ফুনুক দে ক্যামেরাম্যান তুই কবলং ইয়াং রক ফুনুক দে ইয়াং রক ফুনুক দে ইয়াং রক ফুনুক দে নাই নাই যে ও জায়গাও কাইসা রাজসী রাজসী কাইসা হল তঙ অব যত অবংখা জামজুরি রেঞ্জ জামজুরি রেঞ্জ নি ইয়াং যে এলাকা ইয়াং নক ফুনুক দে ইয়াংও যত ইয়াং রগ যত নাই নাই দি তাবুক বো তুই কেচে বিয়াকো ফিয়াবা আগরতলা রগ ওঙ্কার তুই কেচে পাখা ইয়াং ইয়াং তুইখা যে উদয়পুর নি যে টাউন মার্কেট ফাইজিং থামে ইয়াং ফুনুক দি ইয়াং 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 লান রগ যত তুই কুপলুং নক নি সমান অমহাই তুই কুপলুং থাকা ফিয়াবা তাবুক বো তুই কম ইয়াকো ইয়াং ফুদি ইয়াং তাইছে ফুনুক কানো তুই কম ইয়াকো রং শিপ তু বোঝা মানে বোট তু বোঝাগৈ তো তাবুক বো কটাল কটাল বোট নরং নুগুই মানখানা নাই দি ও জায়গা নাই দে অব ফোনক দে রং টু বোঝাগ দো রং রক টু বই বরক রক নাইব শিব খাইনানি তাইব অম হাইখলাই টু বোঝাগ দো নাই নাই দি তাকো তাইব খুব সঙ্গ অবখা উদয়পুরনি কথমা উদয়পুর তাবুক বো তুই কপলং দো তুই বাঙৈ দো নাই নাই দি গঙ্গারা দে দেব গান্ডা থাকছে নরক নখনা তাবুক বো বরক রক্ন বাসিরান বাকি যে ন কলম যাক বরক রক যে জায়গা ন ক তুই কলবই তো বাসি মেয়েকো নক নি বারেং মেয়েকো শিব জায়গা সেফটি জায়গা ফাই মেয়েকো অব জাহাজ বাই খালাই ব্রকন তুবনান বাকি পুলিশ প্রশাসন হাফাং গভি খাকি অমাই খালাই সামংবো তাং তাবুক বো তাংজাক তো ফেবা ওয়াতি রক তাবুক তো ক্রিখা তাবুক তাবুক বহাই উদয়পুর ওয়াটি ওয়াটি ফাইয়াফানো তুই কমিয়া কোথাম উদয়পুর ও তাবুক বতুই কুকলং তুমবুর ড্যাম ফিওকজাক মানে ইয়াগুলো তাবুক বতুই কুকলং তাবুক উদয়পুর সেমুসুকা তুই কুকলং হংকাং হংকাই গোমতী উদয়পুর এরিয়া তাবসে তুই কুকলং ও জায়গানি তুই বাংলাদেশও ডাইরেক্ট থাকি তো অংকা বাংলাদেশও বমহাই অবস্থা আঙি তো অংখানা নরক নগুই মানখানা নাই নাই দি তাবুক বো ইয়াং রোড রগ যত তুই কুকলং তংপাইখ রানী রাসমণি লেন ডাক বাংলা রোড রাজশ্রী হবে রমেশ তমলি পর্যন্ত এবং সুখসাগর জলার পাশে বসবাসকারী সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গোমতী নদীর জোরে ক্যানেলের পার ভেঙে সুখসাগর জ্বালা দিয়ে প্রবেশ করছে। তাই উক্ত এলাকায় বসবাসকারী নাগরিকগণ সুরক্ষিত জায়গা অথবা নিকটবর্তী রিলিফ ক্যাম্পে আশ্রয় নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। নিবেদক মহকুমা শাসক উদয়পুর গোমতী জেলা। একটি বিশেষ ঘোষণা, এতের দ্বারা ক্যানেল চৌমুনি থেকে ব্রহ্মবাড়ি রানী রাসমণি লেন ডাক বাংলা রোড রাজশ্রী হল হয়ে রমেশ চৌমুনি পর্যন্ত এবং সুখসাগর জলার পাশে বসবাসকারী এখানে বলে বাদ ভাঙছে কোনখানে ওইখানে বলে ক্যানেল চমুনি ঠিক কইতাম পারি না ওই বার বারের জলটা কি এমন হইতাছে নাকি না ডুমবুরের যে ড্যামটা লিঙ্ক আছে বলে এখন ডুমবুরের লেক থেকেও যে জলটা এখান থেকে ওই মাতাবাড়ি সাইড দিয়ে ক্যানেল চমুনি আছে এখানে বলে কালকে পরশুদিন বাদ ভাঙছে বলে এই কারণে এমন হইতাছে আর কি ঠিক কইতাম পারতাছি না এই কারণে জলটা বেশি বার হইতাছে না হ্যাঁ হ্যাঁ কোনো সময় এমন হয়েছে না কিন্তু লাইফে দেখছি না আমি এই জায়গায় ডাক বাংলো উদয়পুর ডাক বাংলো জায়গা যে এমন হইব উদয়পুর টাউনের কোন কোন এরিয়াতে বেশি করে জল জমতাছে
এখানে জমতাছে আর এইদিকে খিলপাড়ার সাইড, এটার জায়গার নাম কি? এটা হচ্ছে ডাকবাংলো উদয়পুর, উদয়পুর ডাকবাংলো রোড আর কি। মোটামুটি সব জায়গাও এখন আজকে অবধি দেখতেছে আর কি, তবে খিলপাড়া এইসব সাইড বলে বেশি ঢুকে গেছে, গা জলের মধ্যে ডুবে গেছে আর কাঁকড়বন, আর এদিকে মাতাবাড়ি সাইডও বলে ওইদিকে মোটামুটি যেগুলি উঁচা জায়গা আছে একটু বাচ্চা রয়েছে আর কি, বাকিটা শেষ। গোমতি নদের জল লেভেল কিরকম এখন? জল লেভেল আগের মতোই সেম, যে তিন দিন আগে যে জল এই জল এখনও দেখতেছে, তার মানে ওই দমরের যে বাতা ছাড়ছে এটাই আর কি এফেক্টটা। আপনার নাম? আমার নাম পাইচা তুই মগ। নরনকই মাখানা দুমপুরনে দুই গেট সারজাক মানে ইয়াগুলো তাবগ গোমতি তি গোমতিনি যে দুই লেভেল কমি একতাই বারিন তঙ্ক আর নরক সাইম আগরতলা রগ তো কমি পে খেয়া খেয়া বাইহান দুমপুরনে তি সারজাক কমাই বমাই পাই আর তুই লমই তখন নরনকই মাখানা অ তুই কিনার গোমতি তি গোমতি তুই কিনা কিনার নি যে নক রগ বাইনে লম্বাই তঙ্কই খানাই নাই দি তাপক তাই বুকুসং নরনকই মাইক অন করে ইউজ করেন মানে কিছু সাউন্ড আছে না ও আর মিরার।